ব্যথাটা হয়তো কারো 3 মাস থাকতে পারে, 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে। এবং যেটা কমন সিমটম থাকে ফ্রোজেন শোল্ডারের, তারা হাত উপরে উঠাইতে গেলে ব্যথা লাগে, পিছনে নিতে পারে না, পিঠ চুলকাইতে পারে না, আপনার চুল বাঁধতে অসুবিধা হয়, ওই কাতে রোগী ঘুমাতে পারে না, সিভিয়ার পেন থাকে অনেকের, অনেকের সোয়েলিংও থাকে। আশা করি সবাই ভালো আছেন। এসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সামনে ফ্রোজেন শোল্ডার রোগীর ট্রিটমেন্ট, কীভাবে সে আমাদের এখান থেকে ভালো হয়েছেন, উপকৃত হয়েছেন, সেই বিষয়ে একটু আলোচনা করব। আপনারা জানেন যে ফ্রোজেন শোল্ডারের কমন কিছু সমস্যা থাকে, যেমন শোল্ডারে ব্যথা হবে এবং ব্যথাটা হয়তো কারো 3 মাস থাকতে পারে, 6 মাস থাকতে পারে, 1 বছর থাকতে পারে। এবং যেটা কমন সিমটম থাকে ফ্রোজেন শোল্ডারের, তারা হাত উপরে উঠাইতে গেলে ব্যথা লাগে, পিছনে নিতে পারে না, পিঠ চুলকাইতে পারে না, আপনার চুল বাঁধতে অসুবিধা হয়, ওই কাতে রোগী ঘুমাতে পারে না, সিভিয়ার পেন থাকে অনেকের, অনেকের সোয়েলিংও থাকে। এই ধরনের সমস্যাগুলোই ফ্রোজেন শোল্ডারের হয়ে থাকে। এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অপোজিট শোল্ডারের সাথে যদি আমরা শেয়ার করি, শোল্ডারের মাসেল শুকিয়ে যায়, যেটাকে আমরা মাসেল ওয়াস্টিং বলি, মাংসপেশি শুকিয়ে যায়, হাতের শক্তি কমে যায়। এই যে সিমটমগুলা, এই সিমটমগুলা হয়তো পেন ম্যানেজমেন্টের জন্য অ্যাকুইট স্টেজে বা ব্যথার শুরুতে অনেকে ব্যথার ওষুধ খেয়ে থাকেন, কিন্তু ব্যথার জন্য রোগীরা যে মুভমেন্টগুলো আমি বলেছি, হাতটাকে রেস্টে রাখে, মুভমেন্ট কম করে, কোনো এক্সারসাইজ করে না, বা করলেও খুব সামান্য করে, ব্যথা লাগে দেখে নিজে নিজে করে না, এই যে ব্যথার জন্য যে নিজে নিজে এক্সারসাইজগুলো করে না, ওইখান থেকেই কিন্তু শোল্ডারটা জমে যায় বা মুভমেন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই কারণেই আমরা এক্সারসাইজ থেরাপির মাধ্যমে অ্যাসেসমেন্ট করে তার কোন মাসেল, কোন নার্ভ কতটুকু ইনভলভ হয়েছে, কতটুকু টাইট আছে এবং কোন মাসেল কতটুকু শক্তি কমে গেছে, সেটা ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে দেন আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি। এবং মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে রোগীর একটা ভালো রেজাল্ট পায় এবং রোগীরাও হ্যাপি থাকে, আমরাও হ্যাপি থাকি। তাহলে আমরা একটু আমাদের আজকের যে বোন বা ফিমেল পেশেন্ট যেটা আপনারা বললেন তার সাথে একটু কথা বলি। আপনার নাম? আমার নাম কোহিনুর আক্তার। জি, আমি দেশের বাইরে থাকি, সৌদি আরবে। সৌদি আরবে থাকি। জি জি, আমি গত বছর অক্টোবরে প্রথম অক্টোবরের আগ থেকে 21 আমার এই আঙ্গুলে একটু একটু ঝিঝি করতো। তখন আমি রাত্রে ঘুমাইলে সকালবেলা উঠতে আঙ্গুলটা এইভাবে লাড়াচাড়া করতো, কষ্ট হইতো, অনেকক্ষণ লাড়াচাড়ার পরে স্বাভাবিক হইতো। তারপর আমার একটু বুকে ব্যথা হয়েছে, এটা নিয়ে আমি সৌদি আরবে ডাক্তার দেখাইছি। তাহলে আপনার শোল্ডারে ব্যথা কতদিন থেকে, কত দিন থেকে? ওই যখন ব্যথা থেরাপি নিতেছি তখন থেকে আস্তে আস্তে এই ব্যথাটা শুরু হয়, শোল্ডারে ব্যথাটা শুরু হয়। ওনারা হাতে একটু ব্যায়াম করাইতো, পরে ইলেকট্রিক হিট দিত, কতক্ষণ 2-3 দিন দিলে যতক্ষণ, অথবা রাত্রে আবার ব্যথাটা হালকা হতো। কি সমস্যা হতো পিঠে পিছনে হাত নিতে পারতাম? আমার পিছনে তো আমি নিতেই পারতাম, অনেক কষ্ট হতো। তারপর হাতের উপরে উঠে করতে, মাথা আশ্রাইতে, যেমন করি আমি নামাজের নিয়ত বানতে অনেকক্ষণ দূরে রাখতে পারতাম না। আমরা তো ওইখানে থাকি, মসজিদে নামাজ পড়তাম, শাড়ি দিতাম, আবার এ করতাম, এভাবে শাড়ি দিয়ে আসতে রূপে আবার নিয়ত দিতাম। তার মানে আপনি চুল বাঁধতে পারতেন না, পিছনে নিতে পারতেন না, নামাজের তরিকা বাঁধতে পারতেন না, খাইতেও কষ্ট হতো, হাতের প্লেটটা ধুইতে আমার হাতে প্লেট দিতে সমস্যা হইতো, দিতে সমস্যা হইতো। এবং আপনার মনে করেন এই কালগিতে, ডাইন কালগিতে ঘুমাইতে প্রবলেম হইতো। আমাদের এখানে কিভাবে আসলো? আপনাদের এখানে আমি সাদাত স্যারের ভিডিওটা দেখলাম, পরে আপনার ভিডিও দেখলাম, দেখি চিন্তা করলাম যে যাক, চিকিৎসা তো অনেক করছি, আমি ইন্ডিয়া যাব চিন্তা করছিলাম। আপনি তাহলে ইন্ডিয়া যেতে চেয়েছিলেন এই ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা? আচ্ছা, আপনার ব্যথা কতদিন ধরে ছিল? আমার ব্যথা 1 বছরের মতো। 1 বছরের ব্যথা? আচ্ছা, মানে ওই ব্যথা নিয়ে আমি ডাইন কাল গিয়ে ঘুমাইতেই পারতাম না, কিছু দৈত্য পারতাম না, দৌড়লে আমার হাত মনে হয় যেন নিচের দিকে ঝুলি পড়ি যায়, অনেকক্ষণ কিছু দৈত্য গেলে, একটু টান দি দৈত্য গেলে, মানে হঠাৎ করে দৈত্যছি, তখন এমন শিন শিন ব্যথা করতো, আমি দাঁড়ায় থাকতে হতো। এখন এখন আপনি কতটুকু ভালো হয়েছেন? এখন আমি 90% আল্লাহর কাছে শুকরিয়া, আমি যদি বলি 100% হাতে হবে, কিন্তু আলহামদুলিল্লাহ 90%। হ্যাঁ, আমি এই হাত পিছনে নিতে পারি, কাপড় কাচাইতে পারি, প্লেট দুই, আমি তো নিজে প্লেটটা নিজে দুই খেতে পারতাম না। মানে এক কথা আপনি এখন সব করতে পারেন? আলহামদুলিল্লাহ, আমি এখন সব করতে পারি, আমি ঘুমাইতে পারি, বিশেষ করে আমি ডাইন কালগিতে ঘুমাইতে পারতাম না ইসলামিক তরিয়া মতে, এখন যেটা পারেন এর জন্য আপনি অনেক খুশি আলহামদুলিল্লাহ। 2 দিন থেরাপি নিবার পরে পরেই আপনি ঘুমাইতে পারেন? আচ্ছা, কয়দিন চিকিৎসা নিছেন আমাদের এখানে? চিকিৎসা নিছি আমি আজকে 10 দিন। আচ্ছা, 9টা শেষ, আজকে 10টা শেষ হয়ে গেছে, আজকে শেষ করি। আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে আপনার কেমন লাগছে, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি কিছু? আলহামদুলিল্লাহ, এখানে ট্রিটমেন্ট কোনো ইলেকট্রিক কোনো হিট নাই, এখানে সব হলো হাতে থেরাপি, ম্যানুয়াল থেরাপিতে আপনার মেয়েরা হাতে যে এক্সারসাইজগুলো করায় দেয়,
এইটার জন্য ফ্রোজেন শোল্ডারের জন্য আমার মনে হয় যারা ফ্রোজেন শোল্ডার নিয়ে কষ্ট করতেছেন আর সেই মহিলাদের জন্য মহিলা আর পুরুষদের জন্য পুরুষ অনেক ভালো চিকিৎসা এবং এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি যে কষ্ট করছি যেন আমার মতো কেউ আর এরকম কষ্ট না করে। এই যে যারা ফ্রোজেন শোল্ডারের জন্য অনেক কষ্ট করতেছে, পিছনে হাত নিতে পারতেছে না, পিঠ চুলকাতে পারতেছে না, চুল বাঁধতে পারতেছে না, প্লেট ধুইতে পারতেছে না, মানে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারতেছে না, নামাজের তরিকা বাঁধতে পারতেছে না, মোনাজাত করতে পারতেছে না, এই জিনিসগুলো তাহলে এই কমপ্লিকেশনগুলো আর আপনাদের হবে না। ব্যথার শুরুতে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে যদি আপনারা এক্সারসাইজ থেরাপিটা শুরু করেন এবং সেই এক্সারসাইজটা অবশ্যই অ্যাসেসমেন্ট বেসড একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের আন্ডারে থেকে আপনারা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন, কোনো দুর্ঘটনা হওয়ার চান্স থাকবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার বোনের জন্য, আমার সুপ্রিয় পেশেন্টের জন্য দোয়া করবেন। উনি সেই সৌদি আরব আবার চলে যাবেন, আসছেন, আর আপনাদের উদ্দেশ্যেই কিছু কথা বললেন। আশা করি আমাদের দুজনের কথাই আপনাদের কিছুটা হইলে উপকার আসবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।